প্রিয় দর্শক, দেশে এবং বিদেশে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকেই যারা এই বাংলা টিভি 71 দেখছেন, বাংলা টিভি 71 এর পক্ষ থেকে আমি দীপক শীল আপনাদেরকে জানাই আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা। দর্শক, উন্নয়নের ধারা অব্যাহত রাখার লক্ষ্যে এবং মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সমগ্র বাংলাদেশে যেই একটি উন্নয়ন চলছে তারই ধারাবাহিকতায় আমরা আজকের উপস্থিত হয়েছি ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার 9 নং দবদবিয়া ইউনিয়নে। এবং আমাদের সাথে সংযুক্ত রয়েছেন নলছিটি উপজেলার দীর্ঘদিন যাবৎ সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছেন এবং যিনি 9 নং দবদবিয়া ইউনিয়ন পরিষদের আগামী নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ বজলুর রহমান হাওলাদার। তো আমরা আজকের এখানে আমরা জি মোহাম্মদ বজলুর রহমান হাওলাদার, আপনাকে আমাদের বাংলা টিভি 71 এর পক্ষ থেকে প্রথমেই আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। তো আমরা আসলে আপনার কাছে জানতে চাই, আপনি একজন বিজ্ঞ রাজনীতিবিদ এবং দীর্ঘদিন যাবৎ বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন নলছিটি উপজেলার। তো বিজ্ঞ রাজনীতিবিদ হিসাবে এবং আমরা জেনেছি আপনি পরপর 3 বার চেয়ারম্যান পদে নির্বাচনও করেছেন এবং আগামী নির্বাচনেও আপনি চেয়ারম্যান পদপ্রার্থী হিসাবে নির্বাচনে অংশগ্রহণ করছেন। আসলে এই আপনি যে দীর্ঘদিন যাবৎ বিজ্ঞ রাজনীতিবিদ হিসাবে কাজ করেছেন, দলের পক্ষ হয়ে কাজ করছেন, ওই সময়কার আপনার রাজনীতি ধারা এবং এখন বর্তমান রাজনীতি ধারা নিয়ে যদি আমাদের বাংলা টিভি 71-এ আপনার কিছু মতামত ব্যক্ত করতেন। আপনাকে এবং বাংলা টিভিকে এবং যারা শুনছেন সমস্ত দর্শক শ্রোতাকে আমার শুভেচ্ছা অভিনন্দন। আসলে আমার চেয়ারম্যানই নির্বাচন কোনো উদ্দেশ্য ছিল না, আমি কলেজ ছাত্রলীগ যুবলীগ থেকে আমার রাজনীতি করা এবং এই আওয়ামী রাজনীতিতে এই উপজেলায় জড়ানোর প্রথম এবং প্রধান কারণ ছিল আলহাজ আমির হোসেন আমু ভাই। আমু ভাইকে আপনারা খুব ভালোভাবেই চেনেন, একসময় বঙ্গবন্ধু সহচর এবং জননেত্রী প্রধানমন্ত্রী তার অভিভাবক বললেও ভুল হবে না। আমার ঢাকায় একটা প্রতিষ্ঠিত ব্যবসা ছিল জনাব লোটাস কামাল সাহেব, বর্তমান অর্থমন্ত্রী, সাউরাপাড়া আমার অফিস ছিল তার সেন্টারে। কিন্তু আমি মানুষের কাছে লজ্জা পাইতাম যে আমি এই আওয়ামী লীগ বা এই দল করিয়া আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা গেলে পরে আমরা যে কোনো একটা ব্যাপার আমুবের নাম বললে পরে আমরা ছাড় পাইতাম, আমরা যে কোনো একটা সুস্থ বিচার পাইতাম, আমরা অপরাধ করলেও আমরা আমুবের নাম বললে পরে আমাদেরকে ক্ষমা করে দিত। এটা আমি না, ব্যক্তিগতভাবে দক্ষিণ অঞ্চলে নলছিটি জালকাঠির লোক না, বাংলাদেশের, যে আমি আমুবের কর্মী বললে পরে। তো সেই রকম একটা লোক এমপি হইতে পারে না সাধারণ এলএন ভুট্টোর সাথে বা ভুট্টোর সাথে। এটা আমাদের ঢাকায় বসে লজ্জা লাগতো, আমরা বিভিন্ন ডিস্ট্রিক্টে যাইতাম ব্যবসা করতে, আমি বাংলাদেশের বাইরেও বিভিন্ন ডিস্ট্রিক্টে ঘুরছি, কিন্তু আমাদের লজ্জা লাগতো। এটা নিয়ে আমার সাথে আরও কিছু, আমি নাম বলবো না, কিছু নেতাকর্মীদের সাথে নিয়ে আমুবের সাথে একান্ত পরিবেশে যে লিডার আপনার এই আগের সেই মানদাতার আমলে জং দ্বারা এই কমিটি দিয়ে এই আওয়ামী লীগ হবে না, নির্বাচন হবে না, সেই ভুট্টো মেয়াদ সাজানো যে ব্যক্তি যে লোক সে দুর্গ ভাঙতে হবে, ভাঙতে হলে করণীয় আমুবের সাথে যেটা আমরা বিভিন্ন সমস্যায় পড়তাম জিজ্ঞেস করতাম, বেশিরভাগ কাজই মাঠে, আমি আমার সাথে ওবায়দ কাজী সাহেব ছিল, মাসুদ খান রে, মতি সর্দার, এরকম কিছু ব্যক্তিবর্গ, ইউসুফ সিকদার ছিল ব্যক্তিবর্গতে, ইনুস লস্কর আমাদের ঢাকায় ব্যবসা করতো, ঢাকা আমাদের জেলার থানা কল্যাণ সমিতির সভাপতি, এদেরকে সাথে নিয়ে। কিন্তু আমি নির্লোভ ছিলাম, যেহেতু আমার কোনো টেন্ডারের জন্য যাওয়া না, আমার কোনো কিছু পাওয়ার জন্যও না, আমাদের কাছ থেকে টাকা নেওয়ার জন্য, আমার নিজের অফিসের অর্থ, আয়ের অর্থ দিয়ে কিন্তু আমি এই সাংগঠনিক কাজ আমি চালাইতাম। আমার এই সাংগঠনিক কাজের জন্য তখন দল বিরোধী দলে আমি জালকাঠিতে ওই মাসুমের হোটেলে মাসের পর মাস আমি হোটেলে থাকতাম, জেলার নেতাদেরকে আমি বাসায় থেকে নিয়ে আসতাম, আইসা ওই ট্রলার ভাড়া করিয়া আমার নিজের টাকা দিয়া ট্রলারে বসাই রাখতাম, আবার আনতে আরেকজনের আনতে যাইতাম ছাতি লইয়া, আই দেখতাম 5 জন বসাইছি 3 জন নাই, এইরকম করিয়া মাসের পর মাস রাত্র 2টা 3টার সময় আসতাম। এই শাহ আলম সর্দার আমাদের সাথে থাকতো, পনির ভাই সাথে থাকতো, এইরকম জিয়ের জাকি সাথে থাকতো, তরুণ কর্ম, এরকম কিছু লোক, রসুল ভাই, আকাশ ভাই, তারা ভাই, এদেরকে আমি সম্মান করি। বজলুর রহমান হাওলাদার, আমরা একটু জানতে চাই, আমরা দেখেছি আপনি একজন বিজ্ঞ রাজনীতিবিদ এবং দীর্ঘদিন যাবৎ এই রাজনৈতিক অঙ্গনের সাথে
থাকাকালীন সময়। তো আমরা কিছু কিছু ছবির মাধ্যমে দেখেছি এবং পত্র পত্রিকায় দেখেছি, আপনি এই রাজনীতি করতে গিয়ে আসলে দলকে সুসংগঠিত করার লক্ষ্যে তৎকালীন যে বিএনপি সরকার ছিল ওই সময়কার আপনাকে মারাত্মকভাবে কুপিয়েছে এবং আপনি মৃত্যু সজ্জায় ছিলেন। তখনকার মাননীয় প্রধানমন্ত্রী এবং আহাস আমির হোসেন আমু এবং বড় বড় বিজ্ঞ বিজ্ঞ রাজনীতিবিদ আপনাকে হাসপাতালে দেখতেও গিয়েছেন। আসলে ওই সময়কার যেই আপনি যেই অবস্থানে ছিলেন কি ঘটনা করে যদি আমার সংক্ষিপ্ত আকারে কিছু বলতে। আপনাকে আমি বলি যে অনেক হিন্দি সিনেমায়ও এটা নাই যে আমার জীবনে এই রাজনীতি করতে আইসা আমার উপর যে নির্যাতন, আমার ব্যবসার উপর, আমার সন্তানদের উপর, যখন আমি বিরোধী দলে তখন আমার উপরে 5টি 7টি মিথ্যা মামলা, যে মামলাগুলায় প্রতি মাসে 2-4 বার হাজিরা ছিল ঢাকা অফিসে অ্যাবসেন্ট থাকি আমার ওই হাজিরা দিতে হইত আইসা। এরপরে সেই মামলায় হাজিরা দিতে আইসা আমাকে লঞ্চযোগে বরিশাল আসি, আমার ভাইরার বাসা লতিফ ম্যানসন, সেখান থেকে আমি রিক্সাযোগে আসি ও পিছন থেকে আমাকে মাইক্রোবাসযোগে তুললে কানুদাসঘাটি রাজাপুরে, কানুদাসঘাটি এটা গভীর জঙ্গলে নিয়ে আমার গাছের সাথে ঝুলাই আমার চাই রাত পায় রক কাটে, যে রক কাটে জঙ্গলে ফালাই রাখে। কিন্তু আমি যখন ওই মামলায় হাজিরা দিয়েছি, ওই যে আমি যখন বহু মামলায় দীর্ঘদিন আমি মাসের পর মাস জেলেও ছিলাম, তো জেল খাটা অবস্থায় এক মেম্বারের সাথে পরিচয়, মেম্বার ওই জঙ্গল থেকে উদ্ধার করে রাস্তায় ফালায়, ওখান থেকে আমি জালকাঠি জেলা ইসে আসি, জজকোটের সামনে আমাকে নিয়ে আসে ওইখানের এক লোক কিসলু জমাদার করে একটা ভদ্রলোক, জজকোটে আনার পর ওখানে স্থানীয় জেলা আওয়ামী লীগের নেতৃবর্গ আমাকে বরিশাল মেডিকেলে নিয়ে আসে। যেমন আমাদের মোস্তাফিজ ভাই ছিল, উকিল জলিল ভাই, রসুল ভাই, হ্যাঁ এরা আমাকে, আরও পনির ভাই সহ এরা আমাকে বরিশাল মেডিকেলে আনে। আনার পর নেত্রী দৃষ্টিগোচর হয়, আমির হোসেন আমু সার্বক্ষণিক যোগাযোগ রাখে টাকা পয়সা যেখানে যা লাগবে এবং প্রশাসন থেকে শুরু করিয়া আমাদের সব ব্যাপারে সর্বাত্মক সহযোগিতা করে, লঞ্চে আনা নিয়ার খোঁজখবর রাখা, লোক রাখা, মেডিকেলে কোন কাছে গিয়ে আমু ভাই সব করে, এবং নেত্রী আসার পিছনেও আমু ভাইয়ের হাত ছিল। তখন সেখান থেকেই আপনি এই তেগি নেতা হিসাবে দীর্ঘদিন যাবৎ বাংলাদেশ আওয়ামী লীগের উপজেলা সাংগঠনিক সম্পাদক হিসাবে আছেন, দায়িত্ব পালন করে যাচ্ছেন। তো আপনি প্রথম যে ইউনিয়ন পরিষদের নির্বাচনে অংশগ্রহণ করেন সেটা কত সালে? 98 থেকে পরপর আমি 3টি নির্বাচনে অংশগ্রহণ করি, এবং আপনারা জানবেন যে 3টা নির্বাচনে যদি সঠিকভাবে ফলাফল বিশ্লেষণ করা হইতো তো আমি চেয়ারম্যান, এটা আমার মুখের কথা না, যেহেতু আরও সাধারণ মানুষ আছে। বর্তমানে বিভিন্ন কারণে যেহেতু সাংগঠনিকভাবে বহু মানুষ আছে, রাজনৈতিকভাবে কলকৌশলে খেয়া করার জন্য, যেহেতু আমি আমু ভাইয়ের কাছের লোক হিসাবে এই জেলায় বা উপজেলায় দুই একজনের নাম বললে পরে আমি একজন ছিলাম, যেহেতু আমি আমু ভাইকে একটা কথা বলতে গেলে যদি মনে করতাম এই কথাটা সত্য, তার সাংগঠনিক কাজের জন্য এটা বোঝার দরকার আছে, আমি তাকে বুঝাইয়াই আসতাম আমি, এবং সেটার মূল্যায়ন আমু ভাই আমাকে করতো। কিন্তু আমু ভাইয়ের এই বিশ্বস্ততা ভঙ্গের জন্য একটা চক্র ছিল, এটা আমু ভাই সত্য জানে, ভালো মন্দ জানে, এইটা যাতে দূরে সরাই দেওয়া যায়, তাদেরকে তারা সহজভাবে এই স্থানটা দখল করতে পারে। কিন্তু আমার আশা ও পূর্ণ বিশ্বাস যে আমু ভাই একসময় আসল সত্যটা জানবে, আমি আমু ভাই ছিলাম এবং বর্তমানেও আছি, সামনেও থাকবো, আমি কোনো স্বার্থের বিনিময়ে কোনো লোভ লালসায় বাংলাদেশের, যেহেতু নেত্রী আমু ভাইয়ের জন্যই আমাকে চেনে, নেত্রীর কারণে আমি বাংলাদেশে এমন কোনো মন্ত্রী নাই যে যার দপ্তরে আমি বুকুচা করে গিয়ে একটা কথা বলি, আমি সেই সেই দলের জন্য সেই ত্যাগ আমার আছে, কিন্তু আমি সন্তানের বা নিজের কোনো লোভ লালসার জন্য সেটা করি নাই, আমি আমু ভাইয়ের মুখের দিকেই তাকানো আছি, জানি এর সঠিক মূল্যায়ন একবার করবে। আমি বহু মিথ্যা মামলা জেল খাটছি, বহু মিথ্যা মামলায় শত শতবার হাজিরা দিতে আসছি, আমি বহু নেতাদের ঋণের টাকা দিছি, বহু নেতাদের দলের দুঃসময় ঢাকা আশ্রয় দিছি, কিন্তু আমার কষ্ট এইটা দলের আমাদের উপর যারা নির্যাতন করছে তারা আজকের আমাদের শাসন করে, তারা আজকের চেয়ারম্যানই নমিশন পাড়া তার চেয়ারম্যান হয়, এটা আমাদের দুর্ভাগ্য। আজকের আপনি দেখবেন যে শতকরা 100 ভাগ লোকের জিজ্ঞেস করে দেখবেন 5 জন লোকও আমাদের বিরুদ্ধে নাই, কিন্তু আমার একান্ত আশা ও পূর্ণ বিশ্বাস যে আমু ভাই এর সঠিক মূল্যায়ন করবে। আমু ভাই আমার মোটেও সন্দেহ নাই, এর মধ্যে একটা ঘটনা করছে, ওই যে ইউনিট ওয়ার্ডের সভাপতি সেক্রেটারি সই নেওয়ার জন্য টাকা দিয়া কিছু লোক লাগছে, আমি তাদেরকে আশ্বাস্ত করছি দেখো আমু ভাই যেটা ডিসিশন দিবে সে এই নলছিটি জালকাঠি দীর্ঘদিন রাজনীতি করে জাতীয় নেতা, তাকে কোনো রকম অবমূল্যায়ন করা যাবে না। আমু ভাই যে চলছেরা বিশ্লেষণ করিয়া উপরের নির্দেশ অনুসারে যে বিশেষ যে নির্দেশ দেবে
আমরা সে নির্দেশ মাথা পাইতে নেব এবং এক টেবিলে বসে সই করে দেব। তোরা কোনো রকমের বিশৃঙ্খলা করবা না, দলের শৃঙ্খলা। বজলুর রহমান সাহেব, আমরা দেখেছি আপনার দপদপি ইউনিয়নে বিভিন্ন ওয়ার্ডেও আমরা ঘুরেছি, আসলে একনামী যে বজলুর রহমান হাওলাদারকে সবাই তাদের মুখে মুখে আছে। আপনি একজন বিজ্ঞ রাজনীতিবিদ এবং আপনি একজন ত্যাগী নেতা হিসাবে দীর্ঘদিন যাবৎ বাংলাদেশ আওয়ামী লীগের সাথে আছেন এবং আমরা দেখেছি বিভিন্ন পত্রপত্রিকায়ও আসলে প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাও আপনাকে হাসপাতাল দেখতে গিয়েছেন আপনার, এবং 2004 সালে এবং সম্ভবত 2002 এবং 4-এর ঘটনা মনে হয় যে আপনাকে হাত পায়ে রক কেটে দিয়ে আপনাকে ফেলে গেছে রক্তাক্ত অবস্থায়, সেখানেও মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে দেখতে গিয়েছেন একজন ত্যাগী নেতা হিসাবে। এখন আপনি কি মনে করেন যে আপনি 9 নং দপদপি ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী হিসাবে আপনি নৌকা প্রতীক পেয়ে এই ইউনিয়নের চেয়ারম্যান হিসাবে আপনি দায়িত্ব পালন করবেন? আমি শতভাগ আশাবাদী। আমু ভাই না, শুধু আপনি এই জেলার এই উপজেলার যে কোনো নেতাকর্মীর কাছে জিজ্ঞেস করলে আমার এই যে কথাগুলো আপনার কাছে বলা এর একটা কথা আপনি মিথ্যা প্রমাণ করতে আপনি পারবেন না। আপনি 100 ভাগ মানুষের জিজ্ঞেস করলে 95 ভাগ মানুষ বলবে, কিন্তু আমার বিশ্বাস যে 5 ভাগ মানুষও নয়, তারপরেও আমার শতভাগ আশা এবং পূর্ণ বিশ্বাস আমু ভাইয়ের এবারে চুলসেরা বিষয়ে। আমি নেত্রী দেখতে আসার পর আমার উপর আরও নির্যাতন বাইরে গেছে, যে নেত্রী যেদিন পঙ্গু হাসপাতালে আমাকে দেখতে আসে তখন একটা ইনফরমেশন আসে যে তোমার কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে এই জেলার উপজেলার নেতাকর্মীরা যাই বলে যে আমি একজন চান্দাবাদ ছিলাম আলতাফ চৌধুরীর কাছে। তখন আলতাফ চৌধুরী তখন ডিবির এসিরে ফোন দিয়া 50 জনের একটা টিম, আমি যে হাসপাতালে ছিলাম ওই বিডিএমএ পালা মানে পলানোর মতোই যে এরা আসতেছে শুনে সেখানে ঘেরাও করে ফেলে। একটা পর্যায়ে আমু ভাই টাইম টু টাইম ফোনে খোঁজখবর রাখে এবং অফিসাররাও সব কথা শোনে। একটা অফিসার ছিল যার বাড়ির দরজায় বসে আমার উপর নির্যাতন করে। যাই হোক, ওখানে আমার 3 মাস খাটের সাথে বাঁধিয়ে রাখে হ্যান্ডকাপ লাগাই এবং বিভিন্ন মামলা। যাই হোক, আমি আশাবাদী শতভাগ, এর দেশের মানুষ চায় এবং আমু ভাই দীর্ঘদিন রাজনীতি করে সে তৃণমূল থেকে অনেক মানুষকে সে চেনে, এখন তার কাছে অনেক সত্য লিখনের মতো আর কোনো সুযোগ নাই। বজলুর রহমান হাওলাদার, আপনি 9 নং দপদপি ইউনিয়নের চেয়ারম্যান পদে নির্বাচিত হলে আপনার এই ইউনিয়নের অবকাঠামো উন্নয়ন এবং কী কী ধরনের আপনার পরিকল্পনা থাকবে? এটা শুধু আমার পরিকল্পনাই না, জননেত্রী শেখ হাসিনার মহা পরিকল্পনার মধ্যে যে যে এলাকা শেখ হাসিনা বেছে নিয়েছেন সেটা হলো এই যে পোর্ট পায়রা বন্দর থেকে সে মাওয়া হইয়া ঢাকার সাথে যে যোগাযোগ, 4 লেনের এই রাস্তা, এটা 6 লেনে উন্নীতকরণ এবং এই যে ট্রেন লাইন এবং এই এলাকা দেখা যাবে যে একটা সময় শিল্পনগরী হিসাবে সে গ্যাস আসলে পরে শেখ হাসিনা ঘোষণা দেবে এই বেকার সমস্যা সমাধানের জন্য, এটা মহা পরিকল্পনার মধ্যে আমরা আছি। এই মহা শেখ হাসিনার এই মহা পরিকল্পনাকে বাস্তবে রূপ দেওয়ার জন্য, এটাকে আগায় নিয়ে যাওয়ার জন্য আমি তৃণমূলের নেতা হিসাবে আমার যা যা করণীয় সেটা করতে হবে। ধন্যবাদ বজলুর রহমান হাওলাদার, আপনাকে আমাদের বাংলা টিভি 71-এ আপনার যেই বিগত দিনের রাজনৈতিক অঙ্গনের এবং বিভিন্ন রকমের ঘাত প্রতিঘাত পেয়ে আজকের এই পর্যায়ে এসে দাঁড়িয়েছেন এই জন্য আপনাকে আমাদের বাংলা টিভি 71-এর পক্ষ থেকে অশেষ ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ, বাংলা টিভি 71-কেও ধন্যবাদ, যারা শুনছেন তাদেরকেও ধন্যবাদ, বিশেষ করে ধন্যবাদ আলহাজ আমির হোসেন আমু ভাইকে, যে যার মতো একজন নেতা আমরা গর্বিত পেয়েছি। রাজনীতির মধ্যে চাওয়া পাওয়া ক্ষোভ সুখ দুঃখ থাকবে, এটাই নেতৃত্ব, কিন্তু আসল সত্য একসময় ফুটতে উঠবে। ধন্যবাদ জননেত্রী শেখ হাসিনাকে, আজকের যে আমার মতো একজন সামান্য কর্মী যিনি এত ব্যস্ত থাকার পরও যিনি দেখতে আসছেন বিভিন্ন সময় খোঁজখবর, উনি সমর্থ অনুযায়ী নিচ্ছেন এবং বাংলাদেশকে উনি যেভাবে যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন এজন্য তাকেও ধন্যবাদ। নৌকা প্রতীক যেহেতু এটা আমি না, এটা সাধারণ মানুষের দাবি যে আমি নৌকা প্রতীক পাই, এদেশের মানুষ জানে এই দলের জন্য আমি যা করেছি, এই দলের জন্য আমার যে অবদান, শ্রম, ব্যবসা বাণিজ্য সব কিছু ধ্বংস হওয়ার পিছনে দল, বিভিন্ন মামলার জন্য দীর্ঘদিন জেল খাটা, শারীরিক নির্যাতন, হাত পায়ে রক কাটার জন্য মেডিকেলে থাকা, এতে ব্যবসায় সময় দিতে পারি নাই, ব্যবসা থেকে টাকা নিয়ে এলাকার দলের পিছিয়ে বহু নেতাকর্মীকে সাহায্য করা, বহু মানুষকে সাহায্য করা, বহু মানুষের অসুখ বিসুখের জন্য সাহায্য করা, আমি এটা ব্যবসা থেকে করছি। ব্যবসা ধ্বংসের পিছনে দলই আমার কারণ। আজকের আমি দলের প্রয়োজনে, সাধারণ মানুষের প্রয়োজনে নৌকা প্রতীক, এটা সাধারণ মানুষের দাবি,
এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।